বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের দুই রাজ্য আসাম ও মেঘালয়ে চলমান বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 92 জনের। শুধু আসামে এ সংখ্যা 66। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দুটি রাজ্য। শনিবার 18 জুন আসামের বিভিন্ন এলাকায় 12 জনের মৃত্যু হয়েছে। 28টি জেলায় প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত। 32 লাখের বেশি মানুষ দুর্ভোগে। এরই মধ্যে 1,56,000-এর মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে 5 শতাধিক আশ্রয় কেন্দ্রে। বাকিদের উদ্ধারে চলছে তাৎপর্য। রাজ্যটিতে বেশ কিছু এলাকায় হয়েছে ব্যাপক ভূমিধস। এদিকে মেঘালয়ে গত 2 দিনে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছে 21 জনের। ক্ষতিগ্রস্ত প্রায় 6 লাখ বাসিন্দা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলেছে আগামী কয়েকদিনে আরও বন্যার অবনতি হতে পারে। অন্যদিকে 6 দশকের মধ্যে রেকর্ড ঝড় বৃষ্টি দেখতে পারছে। মাত্র 6 ঘন্টায় 145 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরায়, যা 1940 সালের পর সর্বোচ্চ এটা রেকর্ড।